রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর চেয়ে শ্রেষ্ঠ জীবনী আর হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব এই পৃথিবীতে আর হতে পারে? এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন। কে বানিয়েছেন? মডেল। হি ইজ আওয়ার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Excellent model for all of you. Shabar jana model tini. Very good example to follow. Follow korar jana. Rasul sahih islam at chai sreshto chalitre rodhi kari kuno manu shmriti vidya hote pare. Na. E jana amra Rasul sahih islam ke follow korbo. Unar jibuni follow korbo. Amra shikhar chashta korbo. Karan uni jani e shachen. Tate borko beshi na kao. Beshi. Shabai awaj karo utor den. Tate borko beshi na kao. আমি আমার খুতবা শুনতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, whatever whatsoever the messenger of Allah came with, take it, and whatsoever he forbids, be far from it. যাই নবী নিয়ে এসেছে এটা ধরো, আর যেটা নিষেধ করেছে ওইটা ছাড়ো। যাই নবী নিয়ে এসেছেন তোমাদের জন্য ওইটারে বলেন ওটারে ধরো, আর যেটা থেকে তিনি বারণ করেছেন সেটারে ছাড়ো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অনুকরণীয় আদর্শ, তিনি কিভাবে ওনার জীবন পরিচালনা করেছেন, ব্যক্তিগত জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, এগুলো জানার দরকার আছে না নাই? বিশাল মহাসাগর তার জীবনী, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, তলাবিহীন সাগর। কোন দিক দিয়ে শুরু করব, কোথায় শেষ করব, কোনো গোল কিনারা খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আজকের এই চমৎকার সিরাজুন নবীর প্রোগ্রামে আমি খুব ছোট্ট, বছরের পর বছর, জন্মের পর জন্ম বিশ্বনবীর জীবন নিয়ে কথা বললে ফুরাবে না। এই পুরো দ্য এন্টায়ার বায়োগ্রাফি থেকে আমি ছোট্ট একটা টপিক সিলেক্ট করেছি আপনাদের খেদমতে আজকে আমি শোনাতে চাই, এবং এই প্রোগ্রামগুলোকে আমরা ক্লাসের মতো মনে করি। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা আনসার দিলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু সহযোগিতা করা যাবে তো আজকে আপনাদের জন্য? রাসূল ইসলামের সিরাত থেকে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি আজকে আলোচনা করবার জন্য, সেটা হচ্ছে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সকাল কাটাতেন, কি দিয়ে ব্রেকফাস্ট করতেন, কি দিয়ে লাঞ্চ করতেন, দুপুরে কি করতেন, বিকালে কিভাবে টাইম পাস করতেন, ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাতেন, রাতে কিভাবে ঘুমোতে যেতেন, ঘুম থেকে উঠে মাঝরাতে কি করতেন, ওনার পূর্ণ একটা দিন, ওনার 24 ঘন্টা কেমন ছিল, কেমন কাটাতো, উম্মত হিসেবে জানতে মনে চাই কি চায় না? মানে চায় সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণ দিন, এ কমপ্লিট ডে, 24 আওয়ার্স এর একটা ডে আমি আজকে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করব, পিকচারাইজ করার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন আপনারা বুঝতে পারবেন। একটা পরিপূর্ণ দিন, কিভাবে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু ঘুম থেকে জেগে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা তিনি কি করতেন, ওনার সময় কিভাবে পাস করতেন, কারণ আল্লাহ দেয়া আমাদের জন্য সবচাইতে দামি উপহার হচ্ছে সময়, ঠিক কি না? সময় মানেই জীবন। এই জন্য প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। এই যে এত অ্যাডভাইস করতেছে যে মনোযোগী হন, কারণ একটু পরে আমার সময় শেষ। খেয়াল করে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময় কাটাতেন। তাহলে টপিকটা সবার কাছে ক্লিয়ার তো না? হ্যাঁ, কি টপিক আজকের টপিক? কি মাশাআল্লাহ, ডেইলি রুটিন, ডেইলি রুটিন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্ণ দিন কিভাবে কাটাতেন, 24 ঘন্টা কিভাবে কাটাতেন, ঘুম থেকে উঠে ঘুমতে যাওয়ার পর্যন্ত কি হতো, কি ঘটতো ওনার একটা দিনে আমরা শুনি। আমরা শুরু করব তিনি ঘুম থেকে উঠে কি করতেন। এখান থেকে কেউ কি বলতে পারবেন তিনি কখন ঘুম থেকে উঠতেন? ক্লাস, দেয়ার শুড বি কোশ্চেন অ্যান্ড আনসার, দেয়ার শুড বি কোশ্চেন অ্যান্ড রেসপন্স। কেউ কি আন্দাজ করতে পারেন কয়টার দিকে ঘুম থেকে উঠতেন রাতে? হ্যাঁ বলেন, সুবে সাদিকের পূর্বে। একটা জেনারেল আনসার হয়েছে, আরো স্পেসিফিক কেউ বলতে পারেন?
রাতের তৃতীয়াংশে অনেকটাই জেনারেল স্পেসিফিক আরো স্পেসিফিক হ্যাঁ তাহাজ্জুদের সময় হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক হয়েছে মাশাআল্লাহ জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিড নাইটে উঠতেন মাঝরাতে সুবহানাল্লাহ কইতে পারলেন না মাঝরাতে উঠে যেতেন আমরা তো সুবহ সাদিকের আগে উঠি আমরা তাহাজ্জুদের সময় উঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়ের অনেক আগে উঠতেন কারণ আমাদের তাহাজ্জুদের মধ্যে 15-20 মিনিটের তাহাজ্জুদ ছিল না তো বলেন কমসে কম 2 ঘন্টা কম মাঝরাতে 3 ঘন্টা তাহলে মিড নাইট মধ্যরাতে বিশ্রামের চেষ্টা করতেন উঠেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাংকস ফর এ নিউ টাইম নিউ ডে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ শুকর গুজার হচ্ছি তোমার দরবারে যে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছ কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো পড়েছিলাম আবার তুমি জীবন দিয়েছো শুকর গুজার হচ্ছে আল্লাহ তোমার দরবারে এটা করতেন সূরা আলে ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এই মাঝরাতে অ্যাপ্রক্সিমেটলি আমি একটু সময় বলতে পারি যে লেটস সে আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন এই দোয়া পড়তেন আল ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এরপর মেসওয়াক করতেন কি করতেন আপনারা মেসওয়াক করেন তো হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতকালের আগেও যেই কাজটা করেছেন সেটার নাম কি সবাই বলেন মেসওয়াক মেসওয়াক করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব নবীরা মেসওয়াক করতেন আপনারাও মেসওয়াক করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন 8 রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন কখনো ঘরে কখনো মসজিদে নববীতে রওদাতুল মিন রিয়াদুল জান্নাহ একটা স্পেশাল জায়গা আছে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাহাজ্জুদের জায়গা 2017 সালে আমি যখন প্রথম উমরায় যাই আমি ওই জায়গাটাতে নামাজের সুযোগ পেয়েছিলাম সিরিয়াল ধরে যেতে হয় লাইন ধরতে ধরতে দেখি এমন একটা জায়গা ওখানে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাহাজ্জুদের জায়গা মসজিদে যখন পড়তেন ওইখানে পড়তেন আপনারাও মদিনাতে গেলে আপনারাও ওখানে সালাত করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে লম্বা তিনি তাহাজ্জুদ করলেন তাহাজ্জুদটা কেমন ছিল লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজ যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমি বলতে পারবো না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বানানো নয় আমি আয়েশা ফুটিয়ে তুলতে পারবো লম্বা কিয়াম যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদা করে থাকতেন যতক্ষণ লম্বা সিজদা দিতেন দুই সিজদার মাঝখানে ঠিক ততক্ষণ বসে থাকতেন পড়েন সুবহানাল্লাহ হাত্তা তাতাফাত্তারা কদামা বিশ্বনবীর পা ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যেত লম্বা তাহাজ্জুদ রাতের এক ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন আপনারা জানেন ওনার 9 জন স্ত্রী ছিল কয়জন 9 জন স্ত্রী ছিল মোট 11 জন স্ত্রী ছিল আর 2 জন দাসী ছিল মোট 13 জন এই 11 জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠতো তার ঘরে আসতে তারপরে দিন আরেকজন তারপরে আরেকজন এভাবে ভাগ ভাগ করে করে রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের 6 ভাগের 1 ভাগ যখন বাকি তাকে তাহাজ্জুদের নামাজ বা বিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন একসাথে 2 জন বিতরের নামাজটা জামাতে পড়তেন সুবহানাল্লাহ পড়েন মাঝে 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 ঠিক এই টাইমটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারফাত মসজিদে নববীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেঁদে কেঁদে দোয়া করছেনই যারা চলে গেছে এদেরকে ভুলেন নাই মাঝরাতে ওই কবরের সামনে যে গাইতেন সুবহানাল্লাহ বলবেন না শেষ রাতে তিনি যে মাকবারাতুল বাকিতে তাদের জন্য দোয়া করতেন